আসসালামু আলাইকুম ওয়া আলা আলা আলিহি আম্মা বা'দ প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে আমরা যারা কুরবানি করব কোরবানি করার ক্ষেত্রে আমরা যে পশু ক্রয় করবো বা যে পশু আমরা কুরবানি দিব সেই পশুর বয়স সম্পর্কে আমাদের জানা উচিত আমরা যে ধরনের পশু কুরবানি দেব তা কত বছর সেই পশুর বয়স কত বছর হতে হবে কত বছরের নিচে বা কত মাসের নিচে হলে দেওয়া যাবে না সেই পশু দ্বারা কুরবানি করা যাবে না সেটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি তো সে সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুগান যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে সে বিষয়ে আমি আগেই কথা বলেছি তারপরে বলে নিচ্ছি যেমন উঠ দুম্বা মহিষ তারপর গরু ছাগল ভেড়া ইত্যাদি তো গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে বয়স দুই বছরের নিচে যদি বয়স হয় বা দুই দাঁতের নিচে যদি হয় তাহলে কিন্তু সেই গরু বা মহিষ দ্বারা কোরবানি হবে না আর উটের ক্ষেত্রে কমপক্ষে সেই উটের বয়স পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের নিচে হলে সেই উট দ্বারা কোরবানি হবে না আর ছাগলের ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন ছাগলের বয়স এক বছর হতে হবে এক বছরের নিচে হলে সেই ছাগল দ্বারা কোরবানি হবে না আর দুম্বা আর ভেড়ার মশলাটা আলাদা দুম্বা আর ভেড়ার মশলাও প্রায় একই রকম এক বছরের উপরে হলে ভালো আর এক বছরের যদি একটু কমও হয় ছয় মাসের উপরে হয় এক বছরের একটু কম হয় তার বয়স দুম্বা আর ভেড়ার কথা বলছি তো সেই দুম্বা আর ভেড়া যদি ভেড়ার পালের সঙ্গে ছেড়ে দেওয়া হয় এক বছরের ভেড়া বা এক বছরের দুম্বার সাথে ছেড়ে দেওয়া হয় তো তারা যদি হৃষ্টপৃষ্ট হয় বোঝা যায় না যে এটা আসলে এক বছরের কম এগুলোর বয়স যদি মিলে যায় তাহলে সেই দুম্বা বা ভেড়া দ্বারা কোরবানি করা জায়েজ হবে তবে ছয় মাসের নিচে হলে যতই হৃষ্টপৃষ্ট হোক বা যতই মিলে যাক অন্যান্য এক বছরের দুম্বার সাথে বা ভেড়ার সাথে তারপরেও সেই দুম্বা বা ভেড়া দ্বারা কোরবানি করা যাবে না বা জায়েজ হবে না তো বন্ধুগণ এই হলো মূলত মাসালা উটের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ বছর গরুর ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর আর ভেড়া আর দুমবার ক্ষেত্রে সর্বনিম্ন এক বছর বা এক বছরের সামথিং একটু কম হলেও চলবে যদি মিলে যায় তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও কুরবানি সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ করার আগে আপনাদের সকলের নিকট ছোট্ট একটা মেসেজ তা হলো আমরা আপনাদের জন্য আপনাদের কাছে আপনাদের হাতে হানড্রেড পার্সেন্ট খাটিও ও নির্ভেজাল পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটা অনলাইন শপ চালু করেছে আমাদের শপের নাম হচ্ছে মুয়া শপ এখানে আপনারা কয়েক ধরনের তেল মধু ঘি ইত্যাদি পাবেন তো আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা অর্ডার করতে পারেন বিশেষ করে আপনারা তেল অর্ডার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল আছে আমাদের কাছে যেটা আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন এখন তো ভেজালে ভরা সব তেলেই ভেজাল তো আপনারা যদি আপনাদের খাদ্যের মধ্যে নির্ভেজাল তেল ব্যবহার করেন তাহলে আপনাদের খাদ্যগুলো নির্ভেজাল হবে এবং আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের মুয়ার শপের ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে হবে আমাদের মুয়াশের ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা একটু চেক করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি